নমস্কার বন্ধুরা, গল্পের উপহারে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন এক গল্প নিয়ে, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছোট গল্প ঘড়ি। গল্প পাঠ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন গল্প পাঠ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প ঘড়ি। ঘড়ি অর্থে ঘটিকা যন্ত্র নহে, উহা একজন ষোড়শী পাহাড়িয়া সুন্দরীর নাম। বায়ু পরিবর্তনের জন্য পাহাড়ে গিয়া সেই ঘড়িকে লইয়া মহা বিপদে পড়িয়াছিলাম। কেবল মা মঙ্গলচণ্ডীর কৃপায় সে বিপদ হইতে উদ্ধার হইয়া আসিয়াছি, কিন্তু সে কথা পরে বলিব, আগের কথা আগে বলাই ভালো। ইদানিং কিছুদিন হইতে আমার স্বামীর শরীরটা তেমন ভালো যাইতেছিল না। মাঝে মাঝে জ্বর হয়, হজমের গোলমাল, রাত্রিতে ভালো ঘুম হয় না। এইরূপ নানানখানা ঔষধপত্র খান, কিন্তু ফল তেমন পাওয়া যায় না। বয়স হইয়াছে তাহার, তবে আমার হয় নাই, আমি তার দ্বিতীয় পক্ষে স্ত্রী। তার উপরে তাহার অফিসের হাড় ভাঙা খাটুনি, অর্থাৎ তিনি আলিপুরে ট্রেজারি হাকিম, তা সহ্য হইবে কেন? তাই তাহাকে বলিলাম, তোমার ছুটি তো ঢের পাওনা রয়েছে, মাস তিনেকের ছুটি নিয়ে দার্জিলিং কি সিমলে পাহাড়ে গিয়ে হাওয়া বদলাবে? তিনি বলিলেন, ছুটি তো পাওনা আছে, কিন্তু ধরো দার্জিলিং কি সিমলে পাহাড়ে গিয়ে 3 মাস বাস করা, সে তো বিস্তর খরচ। আমি বলিলাম, টাকা আগে না প্রাণটা আগে? বহু তর্ক বিতর্কের পর অবশেষে তিনি স্বীকার করিতে বাধ্য হইলেন যে প্রাণটাই আগে। এপ্রিল, মে ও জুন এই 3 মাসে ছুটি দরখাস্ত করিলেন। এদিকে দার্জিলিংয়ে তাঁহার এক বন্ধুকে চিঠি লিখিলেন, যেন মাসিক শখানেক টাকা ভাড়ায় একটি ভালো বাড়ি তিনি ঠিক করিয়া রাখেন। সংসারে আমাদের একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটি ওর প্রথম পক্ষের, নাম সুধীর কৃষ্ণ, আমরা ডাকি সুধা বলিয়া। আমায় যখন উনি বিবাহ করিয়া আনিলেন, তখন সুধার বয়স মাত্র 9 মাস। আমি সুধাকে মানুষ করিয়াছি। সুধা বড় হইয়া জানিয়াছে বটে যে আমার গর্ভে সে জন্মে নাই, কিন্তু তাহা মস্তিষ্কের ভিতর জানাইয়াছি মাত্র। হৃদয়ের ভিতর সে জানে যে আমি উহার জননী। সুধার বয়স 21 বছর, সে বিয়ে পড়িতেছে, আগামী বছর পাস দিবে। কন্যার নাম ইন্দিরা, কিন্তু আমরা ডাকি খুকি বলিয়া। যদিও সে নিতান্ত খুকি নহে, 14 বৎসরে হইয়াছে, গোখলে মেমোরিয়াল স্কুলে 4th শ্রেণীতে পড়ে। তাহার বিবাহ এখনো দি নাই, মেয়ের 16 বছর বয়স হওয়ার আগে বিবাহ দেওয়া উহার মত নয়। ছুটি মঞ্জুর হইয়াছে, কিন্তু দার্জিলিংয়ের বন্ধু চিঠি লিখিয়াছেন, দার্জিলিংয়ে এবার অত্যন্ত ভিড়, 100 টাকার ভিতর ভালো বাড়ি পাওয়া যাইতেছে না। কার্শিয়াংয়ে ওই টাকায় ভালো ভালো বাড়ি পাওয়া যায়, যদি মত হয়, ইত্যাদি ইত্যাদি। উনি বলিলেন, তবে চলো কাশিয়াংই যাওয়া যাক। সেই মতো চিঠি লিখে দেওয়া হইল। কয়েকদিন পরে উত্তর আসিল, আমি নিজে কাশিয়াংয়ে গিয়া সেন্ট মেরি পাহাড়ের গায়ে একখানি সুন্দর বাড়ি ঠিক করিয়া আসিয়াছি, 3 মাসে 250 টাকা ভাড়া দিতে হইবে। সেখানে আমার এক বন্ধু ডাক্তার গিরিজাবাবু আছেন, তিনি অতি সদাশয় ব্যক্তি, তাহাকে বলিয়া আসিয়াছি কোন তারিখে পৌঁছিবেন, তাহাকে আপনি পত্র লিখিবেন, তিনি আপনার সমস্ত বন্দোবস্ত করিয়া দিবেন, ইত্যাদি। গ্রীষ্মাবকাশের জন্য কলেজ বন্ধ হইতে তখন 3 সপ্তাহ বিলম্ব আছে, খুকি ছুটি হইতে বুঝি 1 মাস। উনি বলিলেন, খুকি স্কুল কামাই হয় হোক, সুধার কলেজ কামাই করিয়া কাজ নেই, শেষে পার্সেন্টেজের গোলমাল হইতে পারে। সুধা তাহার এক সহপাঠী বন্ধুর সহিত বন্দোবস্ত করিল, তাহাদের বাড়িতে থাকিয়া 3 সপ্তাহ কলেজ করিবে, কলেজ বন্ধ হইলে আমাদের নিকট যাইবে। আমাদের এক বামুন ঠাকুর আছে, রামখেলাওর নামে এক ভৃত্যও আছে, এবং সতু বা সত্যবতী নামে এক ঝি আছে। আমাদের ক্ষুদ্র সংসার, বেশি চাকর বাকর লইয়া কি করিব, ইহাতেই আমাদের বেশ চলিয়া যায়। স্থির হইল বামুন ঠাকুর ও রামখেলাওন আমাদের সঙ্গেই যাইবে। ঝি 3-4 বৎসর বাড়ি যায় নাই, অনেকদিন হইতে সে ছুটি ছুটি করিতেছিল, তাহাকে 3 মাসে ছুটি দেওয়া গেল। ধার্য দিনে আমরা দুর্গা নাম স্মরণ করিয়া দার্জিলিং মেলে গিয়া উঠিলাম।
পরদিন প্রাতে শিলিগুড়িতে নামিয়া ছোট রেলে চড়িয়া পর্বতগাত্রের রেললাইন পাতার বিষয়ে ইংরেজের অদ্ভুত কৌশল এবং মেঘের ও ঝর্ণার অপরূপ খেলা দেখিতে দেখিতে চলিলাম। রেললাইন কখনো কাট রোডের উপর দিয়া, কখনো নিচে দিয়া, কখনো পাশে পাশে চলিয়াছে। বেলা 10টার সময় কার্শিয়াং স্টেশনে গিয়া নামিলাম। ডাক্তারবাবু স্টেশনে উপস্থিত ছিলেন। তিনি আমাদের সহজেই খুঁজিয়া লইলেন। আমার স্বামীকে বলিলেন, আরে এ কী করেছেন আপনারা, রেলে কেন এলেন? আজকাল দার্জিলিং কিংবা কার্শিয়াং যাত্রী কেউ রেলে আসে নাকি? শিলিগুড়ি থেকে ট্যাক্সিতে আসে, রেলের চেয়ে তাতে ভাড়াও কম পড়ে, আর 1.5-2 ঘন্টা আগে পৌঁছানো যায়। স্বামী বলিলেন, তা তো আমি জানতাম না, আমি সটান কার্শিয়াংয়েরই টিকিট কেটেছিলাম। ডাক্তারবাবু বলিলেন, চলুন চলুন, এখন বাড়িতে আপনার সবই ঠিকঠাক করে রেখেছি, চাল ডাল তরিতরকারি ঘি মশলা কাঠকয়লা পর্যন্ত, একটা ন্যানিও ঠিক করে রেখেছি। স্বামী বলিলেন, নানি কি? ডাক্তারবাবু বলিলেন, এখানে ঝিকে ন্যানি বলে, আপনি শুধু একজন বামুন আর একজন চাকর নিয়ে আসবেন লিখেছিলেন, তাই ঘর সাফ করে বাসন টাসন মাজার জন্য একটা ন্যানি ঠিক করে রেখেছি। কেটাকেটির অর্থাৎ পাহাড়িয়া কুলিকুলিনীর স্কন্ধে জিনিসপত্র চাপাইয়া ডাক্তারবাবুর সঙ্গে আমরা নির্দিষ্ট বাড়িতে গিয়া উঠিলাম। বাড়িটির নাম বেলভিউ কটেজ। চারিদিকে হাতার মধ্যে অজস্র ডালিয়া, গোলাপ, ফরগেট মি নট ও নাম না জানা অন্যান্য কত ফুল ফুটিয়া রহিয়াছে, দেখিয়া বড় আনন্দ হইল। ডাক্তারবাবু সব দেখাইয়া শুনাইয়া বলিয়া কহিয়া দিয়া নমস্কারান্তে বিদায় গ্রহণ করিলেন। ন্যানিকে দেখিয়া অবাক হইয়া গেলাম। এ কি, ঝি না মেম সাহেব? তা ছিটে ঘাগড়ার কি বাহার, মাথা হইতে কোমর পর্যন্ত ঝোলানো ফুলকাটা ওড়নার কি বাহার, পায়ে জুতো মোজা, তবে লেডি জুতো নয়, পুরুষ মানুষের জুতা, খটমট করিয়া এ ঘর ও ঘর বেড়ায়, বাসন মাজিয়া শেষে তাহা সাবান দিয়া ধুইয়া চুল আঁচড়ায়, তার সাজগোজের কি ঘটা, সদাই গুনগুন করিয়া গান গাহে, কর্মের অবসরে বারান্দায় দাঁড়াইয়া নির্ভীকভাবে কাটোয়া পান করে, মনিব বলিয়া গ্রাহ্য নয়, কাটোয়া হাতে গড়া স্বদেশী সিগারেট বিশেষ, বাজারে এক প্রকার কুচনো তামাক পাতা বিক্রয় হয়, সেই তামাক কাগজে পাকাইয়া সুবৃহৎ সিগারেটের আকার ধারণ করিলে তাহা কাটোয়া হয়। ন্যানির কার্য ছিল বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বেড়াইতে যাইবার সময় আমাদের ছাতা প্রভৃতি বহন করিয়া পথ প্রদর্শন করা। এদেশে এ সময় কখন বৃষ্টি আসে কিছুই ঠিক নাই, হয়তো যখন বাহির হইলাম তখন রৌদ্র চঞ্চন করিতেছে, 15 মিনিট পরেই দেখি ও মা আকাশ মেঘাচ্ছন্ন, ঝমঝম করিয়া বৃষ্টি শুরু হইয়া গেল, তাই সঙ্গে ছাতা থাকা একান্ত প্রয়োজন। এমন লোক নাই, এমন স্থান নাই যাহার পুঙ্খানুপুঙ্খ সংবাদ নানি বলিতে পারে না, এমন বিষয় নাই যাহা তাহার অজ্ঞাত, এমনকি সাহেব লোক মরিলে তাহার কবর খুঁড়িতে 9 ফিট গর্ত করার নিয়ম তাহাও সে অবগত আছে। সে জাতিতে পাহাড়ি নেপালি হইলেও হিন্দি বেশ বলিতে পারে, সুতরাং তাহার সহিত কথাবার্তা কহিতে আমাদের কোনো অসুবিধা নাই। ন্যানি ডোমারাম বস্তিতে মাসিক 2 টাকা ভাড়ায় এক ঘর লইয়া বাস করে, প্রাতে আসিয়া এবং রাতে বিদায়কালে নিত্য বলে, বাবু সেলাম, মাইজি সেলাম, খুকি সেলাম, ঠাকুর সেলাম। যদিও তাহার সুখামাহি না, তথাপি ঠাকুর রোজ তাহাকে 1 থালা ভাত দেয়, তাই ঠাকুরও সেলাম, ঠাকুরের তাই এই খাতির। আমরা পৌঁছিবার কয়েকদিন পর খুকি হাসিতে হাসিতে আসিয়া বলিল, মা শুনেছ, ন্যানির এক মেয়ে আছে, তার নাম কি জানো? বলিলাম, না কি নাম? তার নাম ঘড়ি, বলিয়া সে হাসিয়া লুটাইতে লাগিল। হাসি থামিলে বলিল, আচ্ছা মা, সে মেয়েকে যদি আমাদের স্কুলে ভর্তি করতে হয় তবে রেজিস্টারিতে তার নাম কি লেখানো হবে? শ্রীমতী ঘড়ি সুন্দরী দেবী, বলিয়া পুনশ্চ সে হাসির ফোয়ারা খুলিয়া দিল। আমি বলিলাম, যেমন অদ্ভুত দেশ, নামগুলো কি তেমনি অদ্ভুত? কত বড় মেয়ে জিজ্ঞাসা করেছিস? হ্যাঁ, আমার চেয়ে বড়, ন্যানি বললে তার বয়স 17। কোন এক সাহেবের কুঠিতে সে আয়াগিরি করে, মেম সাহেবের লড়কা খেলায়,
মা, তাকে একদিন নিয়ে আসতে বলো না নানিকে, আমি ঘড়ি দেখব। বলিলাম, আচ্ছা বলবো। দু একদিন পরে নানিকে জিজ্ঞাসা করিলাম, নানি, তোর খসম আছে তো? নানি বলিল, হু তো বহুদিন ভাগ গিয়া। বলিলাম, ভাগ গিয়া কিরে, কোথায় ভাগ গিয়া? নানি যখন তার জীবনের ইতিহাস সংক্ষেপে বলিল, বলিল তাহার কন্যা যখন মাত্র 2 বৎসরের তখনই তার স্বামী পলাইয়া এক সাহেবের সহিত কলিকাতায় চলিয়া যায়, না লেখে চিঠিপত্র, না পাঠায় টাকা কড়ি। কিছুদিন তার জন্য অপেক্ষা করিয়া নানি উদাহরণের জন্য ডাউহিল স্কুলে আয়াগিরি চাকরি গ্রহণ করে। সে স্কুলে খালি সাহেবদেরই মেয়ে পড়ে, অনেক মেয়ে সেই স্কুলে বাসও করে, বোর্ডিং হাউসও আছে, আবার অনেক মেয়ে বাহির হইতে আসিয়া পড়িয়াও যায়। 4-5 বৎসর পরে কলিকাতা হইতে আগত এক সাহেবের খানসামার মুখে সে তার স্বামীর সংবাদ পায়। সে নাকি এক বড় সাহেবের বাবুচিগিরি করিতেছে এবং সেখানেই এক স্বজাতিয়া মেয়েকে বিবাহ করিয়া নূতন সংসার পাতিয়া সুখে স্বচ্ছন্দে আছে। সেই সাহেবের ঠিকানায় স্বামীকে সে এক পত্রও লিখিয়াছিল, কিন্তু কোনো উত্তর পায় নাই। তারপর হইতে কত লোককে জিজ্ঞাসা করিয়াছে, কিন্তু কেহই তাহার স্বামীর সংবাদ বলিতে পারে নাই। 2 বৎসর হইল স্কুলে সে চাকরি তাহা গিয়াছে, তাহার জিম্মা হইতে এক দুষ্টু মেয়ে পলাইয়া যায়, তাই সাহেবরা তাহাকে তাড়াইয়া দিয়াছেন। তারপর হইতে সে কখনো সাহেবের বাড়িতে আয়াগিরি, কখনো বাঙালির বাড়িতে ন্যানিগিরি করিয়া জীবনযাপন করিতেছে। বলিলাম, তবে এদিকে 10-12 বছর তো স্বামীর আর কোনো খবর পাসনি? না মায়েজি, খোঁজ নে না, যদি মরে গিয়ে থাকে তবে তো তুই আবার শাদি করতে পারিস, তোদের দেশে তো বিধবা বিবাহ হয়। ন্যানি বললে, না মায়েজি, শাদি আর আমি করতে চাই নে, পাহাড়ি লোক বড় মদ খায়, খেয়ে জোরুকে মারে, এ আমি বেশ আছি। এখানে তোর মেয়ে ছাড়া আর কেউ আছে? আছে মাইজি, আমার এক ভাই আছে, সে ক্লারেন্ডনে চাকরি করে। তার নাম কি? তার নাম 8 নম্বর। আমি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, 8 নম্বর কি রে, মানুষের নাম কি ওরকম হয় নাকি তাই? ন্যানি বলিল, পূর্বে তার অন্য নাম ছিল বটে, কিন্তু ক্লারেন্ডনে ঢুকিয়া অবধি তাহার নাম হইয়া গিয়াছে 8 নম্বর, ওই নামেই সকলে তাকে ডাকে। কর্তার কাছে আমি এই গল্প করিলে তিনি বলিলেন, ন্যানির ভাই বোধহয় ক্লারেন্ডন হোটেলে 8 নম্বর খিদমতগার। মন্টিক্রিস্ট গল্পের নায়ক এডমন্ড ড্যান্টেসের সুদীর্ঘ কারাবাসকালে তাহার নাম লুপ্ত ও বিস্মিত হইয়া যেমন একটা নম্বরে পরিণত হইয়াছিল, ইহাও বোধহয় তাই। আমার অনুরোধে ন্যানি তাহার মেয়েকে একদিন লইয়া আসিল। দেখিলাম মেয়েটি বেশ সুশ্রী, নূতন যৌবন তাহার অঙ্গ প্রত্যঙ্গে ঢলঢল করিতেছে, বেশ সভ্য ভব্য, ফিটফাট, পাহাড়িয়া মেয়েদের বস্ত্রেই তাহার অঙ্গ আবৃত, তথাপি উহা তার মাতার অপেক্ষা দামি ও সুদৃশ্য। মা মাথায় দেয় সুতির ওড়না, মেয়ের মাথায় সিল্কের ওড়না, মার মতো সে মামুলি জুতো মোজা পরে না, সিল্কের মোজার উপর রীতিমতো লেডি জুতা, মার মতো সে কাটোয়া পান করে না, কাঁচি সিগারেট খায়। কর্তার সাক্ষাতেও সে সিগারেট ধরাইল, কিছুমাত্র সংকোচ নাই। ন্যানি বলিল, যে সাহেব বাড়িতে সে চাকরি করে সেখানে মাসে 25 টাকা বেতন পায়, প্রায় সব টাকায় নিজ বিলাসিতায় সে ব্যয় করে, খুকি তো ঘড়ি দেখিয়া মহা খুশি। কয়েকদিন পরে শুনিলাম ঘড়ির সে চাকরি গিয়াছে, তাহার মনিব সাহেব অন্যত্র বদলি হইয়া গিয়াছেন, ঘড়ি অন্য চাকরি চেষ্টায় আছে। এখন সে প্রতিদিন তার মার সহিত আমাদের বাড়ি আসিতে লাগিল, খুকির সহিত তাহার খুব ভাব হইয়া গেল, এখন সে প্রতিদিন ঘড়ি দেখিতেছে, তার সঙ্গে খুকি লুডো খেলে, তাস খেলে, ঘুটি খেলে, এই শেষের খেলাটি খুঁকি তাহাকে শিখাইয়া লইয়াছে। আমরা 1 মাস কার্শিয়াঙে আসিয়াছি, ইতিমধ্যে কর্তার স্বাস্থ্যের উন্নতি দেখা যাইতেছে, জ্বর আর হয় নাই, হজমের গোলমালও নাই, রাত্রিতে বেশ নিদ্রাও হইতেছে। আরও উন্নতি হইত যদি তিনি আরও বেশি করিয়া বেড়াইতেন, সকালের দিকে তিনি মোটেই বাহির হইতে চান না,
আমি খুকিকে লইয়া বাহির হই, সঙ্গে অবশ্য নানি যায় আমাদের ছাতা ওভারকোট প্রভৃতি বহন করিয়া। বেড়াইতে যাইতে নানির মহা উৎসাহ। বিকালে চা পানের পর কর্তাকে লইয়া বাহির হই। বেশি হাঁটিতে তিনি পারেন না, বুড়া মানুষ তো, অথচ বুড়া বলিবার জো নাই, বলিলে রাগ করেন। তিনি যখন আমায় বিবাহ করেন তখন আমার বয়স 16, তাহার বয়স 34 বৎসর মাত্র, পূর্ণ যুবাকাল। তখন তিনি আমায় চিঠি লিখিয়া নিচে সহি করিতেন, ইতি তোমার বুড়ো। এখন 20 বৎসর পরে আর তিনি নিজেকে বুড়ো বলিয়া স্বীকার করিতে চান না। এক সপ্তাহ হইল সুধার কলেজ বন্ধ হইয়াছে, কিন্তু এখনও সে আসে নাই, সেই জন্য আমরা মহাভাবনায় পড়িয়াছি। আমরা যখন কলিকাতা ছাড়িয়াছিলাম তখনও মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ আরম্ভ হয় নাই। লবণ সত্যাগ্রহ আরম্ভ হইবার কথা এখানে আসিয়া খবরে কাগজে পড়িয়াছি। মহিষপাতানে গোলমালের কথা, যতীন সেনগুপ্তের গ্রেপ্তার ও কারাদণ্ডের কথা প্রভৃতিও পড়িয়াছি। প্রত্যহই সংবাদপত্রে দেখি গোলমাল বাড়িয়াই চলিয়াছে, থামিবার কোনো লক্ষণ নাই। সুধা যদিও সত্যাগ্রহী দলে যোগদান করে নাই, তথাপি আমরা জানি তাহার 16 আনা ঝোঁক সেই দিকেই। কলেজ বন্ধ হইল, ছেলে কলিকাতায় কি করিতেছে? এমন সময় কর্তার নামে সুধার এক পত্র আসিল, সে পত্র পড়িয়া আমাদের মাথা ঘুরিয়া গেল। সত্যাগ্রহ সম্বন্ধে সে উচ্ছ্বসিত ভাষায় তাহার পিতাকে লিখিয়াছে, আপনি জিজ্ঞাসা করিতে পারেন ফল কি হইল। যে ফল 10 বৎসর পরে প্রকট হইবে সে ফলের কথা না ধরিলেও আমরা যে আশাতীত ফল পাইয়াছি তাহা অস্বীকার করিবার জো নাই। আপনি লাঠি লইয়া মারিতে আসিলে আমিও লাঠি লইয়া মারিতে যাই, এটা সাধারণ ব্যাপার। কিন্তু আপনি তোপ বন্দুক লইয়া গুলি করিবার জন্য প্রস্তুত হইয়াছেন আর আমি বুক ফুলাইয়া মারো বলিয়া দাঁড়াই, এটা বাঙালির পক্ষে তো বটেই, সকল জাতির পক্ষেই অসাধারণ ব্যাপার। আর যেখানে এরূপ ব্যাপার একটি দুটি নহে, সহস্রাদি হইয়া গিয়াছে, সেটাকে আশাপ্রদ চিহ্ন বলিয়াই ধরিতে হইবে। কলিকাতার অবস্থা বর্ণনা করিতে গিয়া লিখিয়াছে, সর্বাপেক্ষা আশ্চর্য বিষয়, বিনা চেষ্টায় বিনা প্রোপোগান্ডায় একদিনে বাঙালি সিগারেট ছাড়িয়া দিয়াছে। কোনো পানওয়ালার নিকট সিগারেট পাইবেন না। একজন নির্লজ্জ বাঙালি এক খোট্টা পানওয়ালার কাছে কাঁচি মার্কা সিগারেট চাহিয়াছিল। সে খানিক্ষণ অবাক হইয়া বাবুর মুখের দিকে চাহিয়া থাকিয়া শেষে বলিল, বাবু কাঁচি মার্কা নেহি হ্যাঁ, জুতি মার্কা হ্যাঁ, খাওগে, ইত্যাদি ইত্যাদি। এই পত্রে সে তার পিতাকে কর্মে ইস্তফা দিবার জন্য বিশেষ অনুনয় করিয়া লিখিয়াছে। পত্র পড়িয়া উনি তো তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়াছেন, বলিলেন, দেখেছ ছেলেবেটার কাণ্ড, আমি জয় মহাত্মা গান্ধী বলে চাকরিটি ছেড়ে দিই, তারপর খাই কি, নুন নুন খেয়ে কদিন বাঁচব। ছেলেটা পাছে সত্যাগ্রহী দলে ভিড়িয়া যায়, এই ভাবনায় আমরা স্বামী স্ত্রী অস্থির হইয়া উঠিয়াছিলাম। বুদ্ধি খাটাইয়া ছেলেকে পত্র লিখিলাম, বাবা সুধা, উনি তোমার পত্র পাইয়াছেন, কিন্তু শারীরিক অসুস্থতা বশত নিজে উত্তর লিখিতে পারিলেন না, শরীরের উন্নতির জন্য পাহাড়ে আনিলাম, কিন্তু উন্নতি তো তেমন দেখিতে পাইতেছি না বাবা। বিদেশ বিভুই, যদি অসুখ বাড়ে তবে আমি একা স্ত্রীলোক তাহাকে লইয়া আতান্তরে পড়িয়া যাইব। এক সপ্তাহ হইল তোমার কলেজ বন্ধ হইয়াছে, তুমি সেখানে কেন দেরি করিতেছ বুঝিতে পারিতেছি না। পত্র পাঠ মাত্র তুমি চলিয়া আসিবে, একটি দিনও বিলম্ব করিও না। এ চিঠির ফল ফলিল, সুধা চলিয়া আসিল। পোশাক তাহার আগাগোড়া খদ্দরের নির্মিত, খুঁকিও আমার জন্য এক বোঝা খদ্দরের শাড়ি সেমিজ প্রভৃতি লইয়া আসিয়াছে। বলিল, মা তোমাদের খদ্দর ছাড়া আর কিছুই পরা চলবে না। আমি বলিলাম, খদ্দর তো পরবই বাবা, কিন্তু যা আছে সে কাপড় চোপড়গুলো ছিঁড়ুক আগে। প্রথমে সে বলিল, ওসব পোড়াইয়া ফেলাই উচিত, অনেক টাকা জিনিস সব পোড়াইয়া লোকসান করিবার মতো অবস্থা তো আমাদের নয় বাবা। এইসব অজুহাতে শেষে রফা হইল, বাড়িতে সেগুলো পরা চলুক, কিন্তু বেড়াইতে বাহির হইবার সময় খদ্দরই পরিতে হইবে, তথাস্তু। সুধা আসিয়া চা খাইল না, বলিল, উহাতে বিলাতি চিনি আছে,
তাছাড়া ওটা একটা অনাবশ্যক বিলাসিতা। উনি এখানে আসা অবধি স্টেটসম্যান কিনিতেন, সুধা আসিয়া তাহার স্টেটসম্যান কেনা বন্ধ করিয়া দিল। দেশি খবরের কাগজ পূর্বাবধি বন্ধ হইয়া গিয়াছিল। সুতরাং কলিকাতার তথা সারা দেশের আর কোনো সংবাদ পায় না। একদিন লোকমুখে শুনিলাম মহাত্মা গান্ধী গ্রেপ্তার হইয়াছেন। সেদিন সুধা উপবাস করিবে বলিয়া বাহানা ধরিল। অনেক কষ্টে তাহাকে কিছু দুধ ও মিষ্টান্ন খাওয়াইলাম, আমিও তাহাই খাইয়া রহিলাম। ছেলে উপবাসী, মা খায় কোন লজ্জায়। তিন চারিদিন পরে খুকি আসিয়া বলিল, মা ঘড়ি বেশ ইংরেজি কথা কইতে পারে, দাদার সঙ্গে ফরফর করে ও ইংরেজি বলছিল, আমি তো বুঝতেই পারলাম না। ন্যানিকে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ ন্যানি, তোর মেয়ে ইংরেজি কথা কইতে জানে? সে বলিল, হ্যাঁ মাজি, জানে বই কি, আমি যখন ডাউহিল স্কুলে চাকরি করতাম ও তখন ইংরেজি বাবাদের সঙ্গেই খেলা করতো কি না, সেখানকার বড় সাহেব যিনি ছিলেন তিনি পাদ্রি, তিনি দয়া করে ইংরেজ মেয়েদের সঙ্গে ক্লাসে বসে ওকে পড়তে হুকুম দিয়েছিলেন, যদিও কোনো কালা আদমির মেয়েকে সেখানে ভর্তি করা হয় না। ছেলেকে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ রে সুধা, ঘড়ি নাকি ইংরেজি বলতে পারে? সুধা বলিল, হ্যাঁ মা, ও বেশ ইংরেজি বলে, কিন্তু কথা যেমন বলতে পারে বই তেমন পড়তে পারে না, আর বানান সব অশুদ্ধ, কানে শুনে শেখা কি না, আমি ওকে বই পড়তে শেখাবো মনে করেছি, খুঁকিও সেই সঙ্গে পড়বে। দুই একদিন পরে দেখিলাম খুঁকি ও ঘড়িকে লইয়া সুধা রীতিমতো স্কুল খুলিয়া বসিয়াছে, দুই বেলায় তিন চারি ঘন্টা উহাদের পড়াই। কর্তা শুনিয়া বলিলেন, ও পাহাড়ি মেয়েটার সঙ্গে সুধাকে মিশতে বারণ করে দিও। আমি বলিলাম, কেন, তাতে আর দোষ কি? তিনি বলিলেন, তোমার সমস্ত ছেলে, ওই সুন্দরী সমস্ত মেয়েটার সঙ্গে বেশি মেশা কি ভালো, শেষে কি থেকে কি হবে বলা যায় কি? জানো তো চাণক্য পণ্ডিত বলেছেন, ঘি আর আগুন একসঙ্গে স্থাপন করবে না। আমি বলিলাম, না না, ছেলে আমার সে চরিত্রের নয়, কোনো ভয় নেই, ওই একটা নেশা নিয়ে মেতে আছে থাকুক না, নয়তো শেষে কোনদিন বলে বসবে চললাম আমি নুন তৈরি করতে। তিনি আর কিছু বলিলেন না। দিন পনেরো পরে একদিন খুকি আসিয়া চুপি চুপি আমায় বলিল, মা সর্বনাশ হয়েছে। তার চক্ষু দুটি ছলছল, ভীত হইয়া জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রে? ঘড়িকে দাদা ভালোবাসে, ওকে বিয়ে করবে। বলিলাম, ধুর পাগলি, ঘড়ি হলো পাহাড়ি মেয়ে, ওকে তো দাদা বিয়ে করতে যাবে কেন? খুঁকি বলিল, হ্যাঁ মা, দাদা ওকে ভালোবেসেছে, আমি সচক্ষে দেখেছি, ঘড়ির বই খাতার মধ্যে একখানা কাগজ রয়েছে, তাতে লেখা আছে আই লাভ ইউ, তার মানে আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, দাদার নিজের হাতের লেখা, আমি দাদার হাতের লেখা চিনি তো। বলিতে বলিতে মেয়ে প্রায় কাঁদিয়া ফেলিল। কাঁদিবার তাহার কারণ ছিল, উহাদের ক্লাসে একটি মেয়ে পড়ে, উহার চেয়ে বছর দুইয়ের বড়, তার নাম লীলাবতী ব্যানার্জি, আমার স্বামী মুখার্জি। খুকি তাহাদের বাড়ি যায়, লীলাও আমাদের বাড়ি আসে, দুইজনে অত্যন্ত ভাব। খুকির একান্ত ইচ্ছা সে লীলার সঙ্গেই তাহার দাদার বিবাহ হয়। বালিকাদের এই মতলব শুনিয়া লীলার মাও নিজে আমার কাছেই প্রস্তাব করিয়াছেন, তবে আমি এখনও স্পষ্টাক্ষরে আমাদের সম্মতি জানাই নাই। মেয়েটি দেখিতে শুনিতে ভালো, তাহার পিতাও সম্পন্ন লোক, সুতরাং প্রাপ্তিযোগও ভালো আছে, হইলে মন্দ হয় না। উহার ইচ্ছা ছেলে বিয়ে পাস করিয়া ডেপুটি হইলে তবে তাহার বিবাহ দেবেন, সেই জন্যই লীলার মাকে আমি স্পষ্টাক্ষরে কিছু বলি নাই। খুকি আমার মন ভিজাইবার জন্য সময়ে অসময়ে লীলার নানা সদ্গুণের কথা আমায় বলিয়া থাকে, তাই এ ব্যাপারে খুকির এত দুঃখ। কথাটা শুনিয়া আমার মাথায় তো বজ্রাঘাত হইল। লীলার সঙ্গে পুত্রের বিবাহ দিই আর না দিই, একটা পাহাড়িয়া মেয়ের সঙ্গে দিব কেন? শুনিয়া তিনি খানিক্ষণ গুম হইয়া বসিয়া রহিলেন, তারপর বলিলেন, সেইকালেই আমি তোমাকে সাবধান করে দিইনি? খুব খানিকটা বকিলেন, তা বকুন, বকুনি আমার পাওনা হইয়াছে বই কি। আমি চুপচাপ বসিয়া বকুনি হজম করিয়া শেষে বলিলাম, সে তো যা হবার তাই হয়েই গেছে,
এখন উপায় কি বলো? কয়েক মুহূর্ত চিন্তা করিবার পর তিনি বলিলেন, সুধা যে ওকে বিয়ে করতে চায় সে কথা তোমায় কে বললে? সুধা বললে? উত্তর করিলাম, না সুধা বলেনি, খুকি বললে। ওই যে ইংরেজিতে ওকে লিখেছে আমি তোমায় ভালোবাসি। তিনি হাসিয়া বলিলেন, খুকি এখন নোবেল পড়তে শিখেছে কিনা? ও মনে করে ভালোবাসলেই বুঝেই বিয়ে করতে হয়। আমার তো মনে হয় বিয়ে করবার কল্পনা সুধা করেনি, এত নির্বোধ সে নয়। তুমি পাহাড়ি মেয়েদের চরিত্র জানো না, ওদের এ বিষয়ে নীতিজ্ঞান খুব শিথিল। কিন্তু আমি যা আশঙ্কা করেছি তাই যদি হয়ে থাকে বা হবার উপক্রম হয়ে থাকে সেও তো ঠিক নয়, অত্যন্ত অন্যায়। তুমি এক কাজ করো, মেয়েটাকে তো বিদায় করোই, নানিকেও বিদায় করো, এ বিষয়ে জ্বর মেরে দাও একেবারে। কর্তার আদেশ প্রতিপালন করিলাম। নানিকে তাহার বেতন চুকাইয়া দিয়া বলিলাম, তুমি আর কাল থেকে এসো না নানি, আমি অন্য নানি ঠিক করব। নানি বলিল, কাহে মাজি, ক্যা কসুর হুয়া, ইত্যাদি কত কথা বলিল। আমি গম্ভীর হইয়া রহিলাম, কোনো উত্তর দিলাম না। ঘণ্টাখানেক পরে সুধা আসিয়া বলিল, হ্যাঁ মা, নানিকে তুমি জবাব দিয়েছ, কি দোষ হয়েছে ওর? গম্ভীরভাবে বলিলাম, ওর কোনো দোষ হয়নি, দোষ হয়েছে তোমার। সুধা বিস্মিত হইয়া বলিল, আমার কি দোষ করেছি আমি? আমি কঠোরভাবে বলিলাম, দোষ করনি তুমি, ঘড়ি একটা যুবতী মেয়ে, ওর সঙ্গে তুমি কি ব্যবহার করেছো? আমাদের এতদিন ধারণা ছিল তুমি সৎ ছেলে, তুমি যে এমন ইতর হতে পারো তা তো আমরা জানতাম না। তোমার এই ইতর ব্যবহারে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে, উনি তো রেগে কাঁই হয়েছেন। সুধা পূর্ববৎ বিস্মিতভাবে বলিল, কেন, কি ইতর ব্যবহার করেছি আমি? তুমি ওকে ইংরেজিতে লেখনি, আমি তোমায় ভালোবাসি, খুকি ওর খাতাপত্রের মধ্যে সেই কাগজ দেখেছে, খুকি তোমার হাতের লেখা চেনে। সুধা বলিল, ও এই কথা, তবু ভালো। হ্যাঁ আমি ওই কথা তাকে লিখেছি বটে, কিন্তু আমি তো কোনো মানে কি বলে গিয়ে ডিজনারেবল অর্থাৎ অসাধুভাবে তো ও কথা তাকে লিখিনি। আমি তাকে বিবাহ করবার প্রস্তাব করেছি এবং সেও আমায় গ্রহণ করতে সম্মত হয়েছে। বলিলাম, সে কি রে, বামুনের ছেলে হয়ে তুই একটা অজাতের মেয়েকে বিয়ে করবি? সুধা বলিল, কেন মা, তোতে দোষ কি, সেও ভারতবর্ষে জন্মেছে, নেপাল ভারতবর্ষেরই অন্তর্গত, আমিও ভারতবর্ষের সন্তান। মহাত্মা বলেছেন জাতিভেদ প্রথা এদেশ থেকে যত শীঘ্র উঠে যায় ততই মঙ্গল। আমি বলিলাম, জাতিভেদ তুই না মানিস, আমরা তো মানি। কেন, বাংলাদেশে স্বজাতির ঘরে ইংরেজি কইতে পারে এমন মেয়ে কি নেই? ঘড়িকে বিয়ে করবার মতলব তোর কেন হলো? এতদিন যে তোকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করলাম তার কি এই প্রতিফল তুই দিচ্ছিস আমাদের? যে আমার বাসন মাজা ঝি তাকে আমায় বলতে হবে বেয়ান, আর ঘড়ির বাপ কোন সাহেবের বাবুর্চি, উনি তাকে বেয়াই বলে অভ্যর্থনা করবেন? সুধা বলিল, সেও মানুষ আমিও মানুষ, সবাই এক ঈশ্বরের সন্তান, জন্মগত বা কর্মগত হীনতার জন্যে মানুষে মানুষে প্রভেদ করা উচিত নয় মা। বলিয়া মানবের ভ্রাতৃত্ব ও সাম্যবাদ সম্বন্ধে সে মস্ত এক লেকচার ঝাড়িল। সব কথা আমি বুঝিতে পারিলাম না, অবাক হইয়া বসিয়া রহিলাম। সুধাও কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, শোনো মা, আমার জীবনে প্রোগ্রাম আমি তোমায় বলি। তোমরা যে মনে করেছো আমি বিয়ে পাসটা করলেই লাট সাহেবকে ধরে বাবা আমাকে একটা ডেপুটি বানিয়ে ফেলবেন, সেটি হচ্ছে না। আমি চিরজীবন দারিদ্র্য বরণ করে নিয়েই দেশের কাজে আত্মসমর্পণ করতে চাই, সে কাজে একজন উপযুক্ত জীবনসঙ্গিনী আমার আবশ্যক। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি মা, ঘড়ি আমার জীবনসঙ্গিনী হবার উপযুক্ত। প্রথমত সে চির স্বাধীন নেপাল দেশের মেয়ে, চিরপরাধীন বাঙালির মেয়ে নয়। জীবনের কর্মে যখন আমার অবসাদ আসবে, নৈরাশ্য আসবে, সে তখন তার নৈতিক বল দিয়ে আমাকে আবার সঞ্জীবিত করে তুলতে পারবে। আমি বলিলাম, তোমার জীবনের কর্মে ও তোমার সহায় হবে কি বিঘ্ন হবে এখন থেকে তা তুমি কি করে বুঝলে বাবু? সুধা সহোৎসাহে বলিল, তা আমি কি না বুঝে এ কাজে প্রবৃত্ত হচ্ছি মা? আমার সঙ্গে দারিদ্রের কঠোর জীবনযাপন করতে ও হাসি মুখে প্রস্তুত, ও বলেছে এক মুঠো ভুট্টা ভাজা খেয়ে ও দিন কাটিয়ে দিতে পারে।
ওর কাপড় চোপড় যা আছে সেগুলো ছিঁড়ে গেলে খদ্দর ভিন্ন আর কিছুই ও পরবে না, এই প্রতিজ্ঞা করেছে। দিনে ও এক প্যাকেট করে কাঁচি সিগারেট খেত, প্রকাশ্যভাবেই খেত। এদিকে তিন চারিদিন আর ওকে সিগারেট খেতে দেখেছ? তুমি বোধহয় অত লক্ষ্য করনি, সিগারেট ও একদম ছেড়ে দিয়েছে। পাহাড়িরা চা না খেলে বাঁচে না, সে চাও ছেড়ে দিয়েছে। আমি মহাত্মা গান্ধীর একখানি ছবি তাকে দিয়েছি, সেখানেই ও বাড়ি নিয়ে গিয়ে মাথা শিওরে রেখেছে। সকালে উঠে ভক্তি ভরে সেই ছবিকে ও প্রণামও করে। ওকে আমার চাই মা, ওকে না পেলে জীবনের ব্রত একা উদযাপন করা আমার পক্ষে বড়ই কঠিন হবে। কিন্তু বাবা, কর্তার হুকুমে আমি কাল থেকে নানিকে জবাব দিয়েছি। ছেলের ভাবভঙ্গি দেখিয়া উপস্থিত ইহার বেশি আর কিছুই বলিতে সাহস করিলাম না। সুধা বলিল, এবারই ছাড়াও ভগবানের পৃথিবীতে যথেষ্ট স্থান আছে মা, বলিয়া সে চলিয়া গেল। কর্তাকে গিয়া সকল কথা জানাইলাম। তিনি খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, ছেলের অদৃষ্টে যদি এতদূর অধোগতি লেখা থাকে তবে তাই হবে। তাই হবে কি? আমার ছেলে বিবাহ করিবে ওই ঝিয়ের মেয়েকে? কখনোই তা হইতে দিব না। হিন্দু ধর্ম কি মিথ্যা? দেবদেবীরা কি নিদ্রিত? আমি মা মঙ্গলচণ্ডী শরণ রইব, দেখি তিনি আমার মঙ্গল বিধান করেন কি না, এ বিপদ হইতে আমার উদ্ধার করেন কি না, আমার ছেলের মতিগতি ফিরাইয়া দেন কি না। আমি মনে মনে বারংবার প্রণাম করিয়া একান্ত মনে প্রার্থনা করিতে লাগিলাম, হে মা মঙ্গলচণ্ডী, আমার ছেলেকে সুমতি দাও, আমি তোমায় ষোলো আনার পূজা দিব। ঘড়িকে তো বিদায় করিলাম, কিন্তু সংবাদ পাইলাম প্রতিদিন বিকালে সুধা বেড়াইতে বাহির হইয়া ঘড়ির সঙ্গে মিলিত হয়, তাহাকে লইয়া দুই তিন ঘন্টা বেড়াইয়া সন্ধ্যার পর বাসায় ফিরে। একদিন খুকি সুধাকে বলিল, দাদা তুমি আমাদের সঙ্গে বেড়াতে যাও না, একলা যাও কেন? তোদের সঙ্গে আমার মতের মিল হয় কই। কার সঙ্গে বেড়াও, ঘড়ির সঙ্গে? প্রশ্ন শুনিয়া সুধা রাগে কটমট করিয়া ভগিনীর দিকে চাহিয়া বলিয়াছিল, আমার যা খুশি তাই করি, তোদের কি? খুকি বলিয়াছিল, না তাই জিজ্ঞাসা করছি, ঘড়ি কি নিয়েই বেড়াও তো? সুধা বলিয়াছিল, হ্যাঁ বেড়াইয়া আমি তাকে মাতৃমন্ত্রে দীক্ষিত করেছি। আট দিন কি দশ দিন পরে একদিন বেলা দশটার সময় গৈথাল হইতে বেড়াইয়া ফিরিতেছি। বাড়ির কাছে পৌঁছিয়া মনে হইল তরকারিপাতি প্রায় ফুরাইয়া আসিয়াছে, একবার বাজার দেখিয়া যাই। সুতরাং রাম খেলাওয়ানকে বিদায় দিয়া খুকিকে লইয়া বাজারের দিকে অগ্রসর হইলাম। মৈলির দোকানে ঢুকিয়া তরকারিপাতি দর করিতেছি, এমন সময় খুকি আমার গায়ে হাত দিয়া বলিল, মা মা দেখো দেখো ওই ঘড়ি না? রাস্তার অপর দিকে একটা দোকানের সামনে আমাদের দিকে পিছন ফিরিয়া যেন ঘড়ির মতোই একটা মেয়ে দাঁড়াইয়া কি কিনিতেছে। জিনিস লইয়া সে রাস্তায় উঠিবা মাত্র দেখিলাম ঘড়িই বটে, হাতে এক প্যাকেট সিগারেট। একটা সিগারেট বাহির করিয়া ধরাইয়া সে স্টেশনের দিকে অগ্রসর হইল। আমরা মৈলির দোকানের ভিতর ছিলাম, আমাদের অবশ্য দেখিতে পাইল না। খুকি বলিল, তবে যে মা, দাদা বলে ঘড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। বলিলাম, নিজের চোখেই তো দেখলি, দাদাকে তোর বলিস গিয়ে। খুকি বলিল, দাদা আমার কথা বিশ্বাস করবে কি না, মনে করবে তার মন ভাঙাবার জন্য আমি মিছে কথা বলছি। মনে বড় ধিক্কার হইল, বাহ আমার বৌমা প্রকাশ্য বাজারের মধ্য দিয়া সিগারেট ফুকিতে ফুকিতে চলিয়াছেন, কি ভাগ্যবতী শাশুড়ি আমি। তরকারি কিনিয়া একটা কেটি লইয়া খুকির সহিত আমি সেই দোকানটায় গেলাম। দেখিলাম দোকানদার খোট্টা নয়, একজন পাহাড়িয়া। তাহাকে জিজ্ঞাসা করিলাম, একটু আগে একজন পাহাড়িয়া মেয়ে তোমার দোকান হইতে এক প্যাকেট সিগারেট কিনিয়া লইয়া গেল, ও কে বলিতে পারো? দোকানদার বলিল, ওর নাম ঘড়ি। কেন মাইজি, উহাকে আপনার কোনো দরকার আছে কি? আমি বলিলাম, না উহার মা আগে আমার বাড়িতে চাকরি করিত, উহাকে দেখিয়াছিলাম, চেনা চেনা মনে হইতেছিল তাই জিজ্ঞাসা করিলাম। দোকানদার বলিল, ও রোজ এই সময় আসিয়া এক প্যাকেট করিয়া কাঁচি সিগারেট কিনিয়া লইয়া নিজের কাজে যায়। কি কাজ করে ও? কাছাড়ির রাস্তায় পাহাড়িয়া মেয়েদের জন্য যে ইংরেজি স্কুল খুলিয়াছে,
সেই স্কুলেও পড়ায়, 10:30টায় স্কুল বসে। ও বলিয়া কিঞ্চিত সওদা তাহা দোকান হইতে কিনিয়া আমি গৃহে ফিরিলাম। খুকির সঙ্গে গোপনে পরামর্শ করিলাম, বেড়াইতে বাহির হইবার সময় সুধাকে সঙ্গে করিয়া আনিতে হইবে এবং বেলা 10টার সময় বাজারের মধ্যে ঘুরিয়া বেড়াইতে হইবে, যাহাতে ঘড়ির কীর্তি সে দেখিতে পায়। পরদিন চা পানের পরে খুকি সুধার ঘরে গিয়া বলিল, দাদা, বিকেলে তো তুমি আমাদের একদিনও বেড়াতে নিয়ে যাবে না, তোমার ঘড়িকে মাতৃমন্ত্রে দীক্ষিত করবার সেই সময়। যা হোক, বাবা বিকেলে বেরোন, তোমার জন্য কিছু আটকায় না। এবেলা তো বাবা বেরোন না, এবেলা কেন তুমি আমাদের সঙ্গে চলো না? সুধা বলিল, কেন, রামখেলাউনকে সঙ্গে নিয়ে জানা? খুকি বলিল, রামখেলাউন তো যাবেই, নইলে ছাতা টাতাগুলো বইবে কে? তুমি আমাদের সঙ্গে একদিনও বেরোও না বলে মা কত দুঃখ করেন। সুধা বলিল, করেন নাকি? আচ্ছা, তবে চল, আমিও যাচ্ছি। যে মতলব করিয়া সুধাকে বেড়াইতে লইয়া গেলাম তাহা সিদ্ধ হইল না। 10টার পূর্বে বাজারের ভিতর ঢুকিয়া তরকারি কিনিয়া বেড়াইতে লাগিলাম এবং মাঝে মাঝে সেই দোকানটার দিকে চাহিতে লাগিলাম, কিন্তু ঘড়িকে দেখিতে পাইলাম না। 10টা বাজিল, 10:15 হইল, 10:30 হইয়া গেল, তথাপি ঘড়ির দর্শন নাই। অবশেষে ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরিয়া আসিলাম। সে রাত্রিতে এক মনে মা মঙ্গলচণ্ডীকে ডাকিতে লাগিলাম, কেন মা, আমার প্রতি এমন নির্দয় হইলে তুমি? তোমার চরণে আমি কি অপরাধ করিয়াছি মা, যে জন্য আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করিতেছ না? পরদিন প্রাতে আবার সুধাকে লইয়া বেড়াইতে বাহির হইলাম। ফিরিবার পথে 10টার পূর্বে বাজারেও প্রবেশ করিলাম, কিন্তু কোনো ফল হইল না। সেদিন বিকালে সুধা যেমন বেড়াইতে বাহির হয় সেই রূপই হইল। অন্যদিন কর্তার সঙ্গে আমরা বেড়াইয়া ফিরিবার অল্পক্ষণের মধ্যে সেও ফেরে, কিন্তু আজ তাহার বিলম্ব হইতে লাগিল। যত রাত্রি হইতে লাগিল ভাবনাও তত বাড়িতে লাগিল, এত দেরি কেন, ছেলের কোনো বিপদাপদ ঘটিল না তো? উহাকে বলিলাম, উনি তাচ্ছিল্যভরে বলিলেন, কচি খোকাটি তো নয়, ভাবনা কিসের, যখন হয় আসবে, রাত হলো, আমাদের খাবার দিতে বলো। খুকির ও উহার খাবার দিতে বলিলেন। আমার ঠাঁই হয় নাই দেখিয়া উনি বলিলেন, তুমি এখন খাবে না? প্রবীণা গৃহিণীরা আমায় ক্ষমা করিবেন, চিরদিন স্বামীর সঙ্গে বিদেশে বিদেশে কাটাইয়াছি, যদিও সাহেব মেম বনি নাই, বিশেষ কোনো অখাদ্য কুখাদ্য খাই না, মেঝের উপর আসন পাতিয়া বসিয়া কাঁসার থালাবাটিতে ভাত ডালি খাইয়া থাকি, তথাপি স্বামী ও পুত্র কন্যাসহ একত্র বসিয়া খাওয়াই আমাদের প্রথা, নহিলে উনি ছাড়েন না। তাহার প্রশ্নের উত্তরে আমি বলিলাম, সুধা আগে বাড়ি আসুক, তারপর না হয় খাবো। তিনি আর কোনো কথা না বলিয়া আহার শেষ করিয়া উঠিলেন। আমি তাহাকে পান জল দিলাম, ভৃত্য তামাক সাজিয়া দিল। ক্রমে রাত্রি 10টা বাজিল, কিন্তু সুধা ফিরিল না। মা হওয়ার বড় জ্বালা, বারান্দায় গিয়া দাঁড়াইয়া পথের পানে চাহিয়া রহিলাম। ভৃত্য লণ্ঠন লইয়া ছেলেকে খুঁজিতে বাহির হইবে কিনা ভাবিতেছে, এমন সময় আমাদের বাড়ি উঠিবার পথে টর্চ লাইট পড়িল, ওই বোধহয় সুধা আসিতেছে। টর্চ লাইট আমাদের বাড়ির দিকেই উঠিতে লাগিল, সুধা আসিল। হ্যাঁ রে, এত রাত্রির করলি কেন বলিয়া তাহার মুখের পানে চাহিয়া ভীত হইয়া পড়িলাম। মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছে, চোখের দৃষ্টিও কেমন বিভ্রান্ত। উদ্বেগপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ বাবা, শরীর ভালো আছে তো? বলিয়া তাহার কপালে হাত দিয়া দেখিলাম গরম নয়। চলো মা, বলছি বলিয়া সুধা তাহার ঘরের দিকে অগ্রসর হইল। নিজ কক্ষে প্রবেশ করিয়া তক্তপোষের উপর বসিয়া সুধা বলিল, তোমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে মা? বলিলাম, উনি খেয়েছেন, খুকিও খেয়েছে, তুমি খাওনি কেন মা? ছেলের খাওয়া না হলে মা কি খেতে পারে বাবা? সুধা দুই হাতে মুখ ঢাকিয়া ফোঁসফোঁস করিয়া কাঁদিতে লাগিল। আমি তাহার পাশে বসিয়া মুখ হইতে হাত টানিয়া খুলিয়া জিজ্ঞাসা করিলাম, কেন বাবা, কেন বাবা অমন করছিস, কি হয়েছে? সুধা হঠাৎ তক্তপোষ হইতে নামিয়া আমার দুই পা জড়াইয়া ধরিয়া পায়ের উপর মুখ গুজিয়া ক্রন্দনের স্বরে বলিল,
আমি বড় অভাগা মা, আমায় তুমি মাপ করো। আমি তাহাকে উঠাইতে চেষ্টা করিয়া বলিলাম, কেন রে, কি হয়েছে, শিগগির বল বাবা, আমার যে কান্না পাচ্ছে। সুধা বলিল, তোমাদের কথার অবাধ্য হয়ে তোমাদের মনে দুঃখ দিয়ে ঘড়িকে আমি বিয়ে করতে চেয়েছিলাম মা, সে সংকল্প আমি পরিত্যাগ করেছি, আমার অপরাধ তোমরা ক্ষমা করো। এ কথা শুনিয়া আনন্দে মন উদ্ভাসিত হইয়া উঠিল। মনে মনে বলিলাম, জয় মা মঙ্গলচণ্ডী, এ কলিতে তুমি মা জাগ্রত দেবতা। 16 আনার পূজা মেনেছিলাম, আমি 32 আনার পূজা তোমায় দেব মা, কলকাতায় ফিরেই। কিন্তু মনের আনন্দ মনেই চাপিয়া দুঃখের অভিনয় করিয়া বলিলাম, তা সে সংকল্প পরিত্যাগ করেছ, ভালোই করেছ, কিন্তু কি হলো বাবা? সুধা ফোঁপাইতে ফোঁপাইতে বলিল, মহাত্মাকে সে অপমান করেছে মা। কি করে অপমান করলে? মহাত্মাকে সে গান্ধী চ্যাপ বলেছে, আরও অকথা কুকথা বলেছে। কিরকম, তোমার সাক্ষাতে এমন সব কথা বলতে সে সাহস করলে? আমার সাক্ষাতে নয় মা, আমি তার সঙ্গে রোজ যেমন বেড়াই তেমন বেরিয়ে তাকে উপদেশ টুপদেশ দিয়ে বাড়ি আসছিলাম, সেও বাড়ির দিকে গেল। খানিক দূরে এসে হঠাৎ মনে হলো তাকে আর একটা কথা বলে আসি, যদি তার নাগাল পায়, এই ভেবে ফিরে গেলাম। স্টেশনের কাছে গিয়ে তাকে দেখতে পেলাম, তখন সে আর একা নয়, ইংরেজি কাপড় পরা একটা পাহাড়ি ছোড়া তার সঙ্গে আছে। দুজনে গিয়ে এক পানওয়ালা দোকানের সামনে দাঁড়ালো, ওরা কথাবার্তা কি কয় শুনবার জন্য আমি নিঃশব্দে তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম। ছোড়াটা পানওয়ালার কাছে এক প্যাকেট কাঁচি সিগারেট চাইলে। পানওয়ালা বললে, বিলিতি সিগারেট বেচ না গান্ধী মহারাজ কা হুকুম নেই হ্যা সাহেব। ঘড়ি বললে, দ্যাট গান্ধী চ্যাপ হ্যাজ এ বিকাম এ গ্রেট নুইসেন্স, অর্থাৎ গান্ধীটা একটা মহা আপদ হয়ে দাঁড়িয়েছে। এই শুনে রাগে আমি আর থাকতে পারলাম না, তাদের সম্মুখে গিয়ে বললাম, অবশ্যই ইংরেজিতে, ঘড়ি এ তুমি কি কথা বলছো? ছোড়াটা তো আমাকে দেখেই সরে পড়ল, ঘড়ি কি উত্তর দেবে খানিক্ষণ ভেবে পেল না। তারপর হেসে বলে, ওটা আমি ঠাট্টা করে বলছি বই তো নয়। আমি তাকে কপট মিথ্যাবাদিনী এইসব বলে তিরস্কার করে তার মুখের ওপর স্পষ্ট বলে এসেছি, মা এ মুহূর্ত থেকে তোমার সঙ্গে আর কোনো সম্বন্ধ আমার রইল না, যে মুখে তুমি মহাত্মাকে অপমান করেছ সে মুখ আমি আর দেখতে চাইনি। আমি বলিলাম, তা বেশ করেছো বাবা, ও সব পাহাড়ি মেয়ে, ওদের কি কোনো নীতিজ্ঞান আছে? তোমাকে বলে ও সিগারেট খাওয়া বন্ধ করেছে, অথচ লুকিয়ে লুকিয়ে খেতে ছাড়তো না, এ আমি নিজের চোখে দেখেছি বাবা, খুকিও দেখেছে। খেতো না কি মা, কবে দেখেছো তুমি? আমি কবে কোথায় উহা প্রত্যক্ষ করিয়াছিলাম তাহা সুধাকে বলিলাম, শুনিয়া সে বলিল, তাই নাকি, কি ঘোর মিথ্যাবাদিনী, অথচ আজ বিকেলে সে আমাকে বলেছে যেদিন থেকে তুমি আমাকে মানা করেছ সেদিন থেকে আমি সিগারেট স্পর্শ করিনি, সিগারেটের উপর আমার ভয়ানক ঘৃণা জন্মে গেছে। মাতা পুত্রে উভয়েই প্রায় 5 মিনিট নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলাম। তারপর বলিলাম, রাত হলো, এবার খাবে চলো বাবা, ওসব চিন্তা মন থেকে ধুয়ে মুছে ফেলো। সুধা বলিল, খাবো মা, কিন্তু আজ আমি আর আলাদা থালাই খাবো না, তোমার পাতের প্রসাদ খেয়ে তোমাদের মনে দুঃখ দিয়ে যে আমি পাপ করেছি সে পাপ থেকে আমি মুক্ত হব। আচ্ছা আচ্ছা, তাই হবে, দুজনকার লুচি একটা থালায় দিতে বলি, তুমি ততক্ষণ কাপড় চোপড় বদলে নাও, বলিয়া আমি বাহির হইলাম। দুয়ার খুলিয়া দেখি খুকি দাঁড়াইয়াছিল, সরিয়া গেল। হলে গিয়া খুকি আনন্দে নৃত্য করিতে করিতে বলিতে লাগিল, দুয়ারের বাইরেই আমি দাঁড়িয়ে সব কথা শুনেছি মা, বেশ হয়েছে বেশ হয়েছে, ঘড়ি হতচ্ছাড়ি উনানমুখী বান্দরি, তুই নিমতলার ঘাটে যা, নিমতলার ঘাটে যা না, তুই মর মর, বলিয়া সে মটমট করিয়া আপন আঙুল মটকাইতে লাগিল। ছি মা, কাউকে কি মর্মর বলিতে আছে, সবাই সে ভগবানের ছেলে মেয়ে, রাত হয়েছে, যাও তুমি এখন শুয়ে পড়বে, বলিয়া আমি রান্নাঘরের দিকে অগ্রসর হইলাম। রাত্রে সুসংবাদটা শুনাইলে উনি বলিলেন, আমি জানি আমার ছেলে, অমন দুর্বুদ্ধি তার বেশি দিন থাকবে না। দেখো একবার অবিচার, ওর ছেলে বলিয়াই নিজ বাহু বলে সে যেন জাল ছিঁড়িয়া বাহির হইতে পারিয়াছে,
আর আমি মাগি যে মঙ্গলচণ্ডীর কাছে কত মাথা খুঁড়িয়া কত পূজা মানিয়া ছেলের মন ফিরাইলাম, সে কথা ধর্তব্যের মধ্যেই আসিল না। আমার আজকের গল্প পাঠ এখানেই শেষ করলাম। পরবর্তী গল্প নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সকলে সঙ্গে থাকুন এবং পাশে থাকুন। নমস্কার।